প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি, এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2020। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজন করা হয় নানান কর্মসূচি। এ সময় জাতীয় পতাকা, বিভাগীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব আলম। এই সময় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র স্টেশন অফিসার জাকরিয়া হায়দার, স্টেশন অফিসার মোহাম্মদ ইসলাম হোসেন সহ বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুইজন ফায়ারম্যানকে পদোন্নতি দিয়ে লিডার ব্যাজ পরিধান করানো হয়। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি যান্ত্রিক শোভাযাত্রা বের করা হয় শহরের প্রধান প্রধান সড়কে। জনাব শীলা দত্ত মুখসুদ্দি, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, এই জেলার সম্মানিত সহকারী পরিচালক সহ তার এটি সারা দেশে পর্যায়ের আমার সহকর্মীবৃন্দ, অন্যান্য সহযোগীবৃন্দ, সবাইকে আমার সালাম।